हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल स्वातिस कुकिंग एंड लाइफस्टाइल। आज के आमी आपनादेर साथे आमार एक सिक्रेट मसला शेयर करब जेटा आमी आमार सब रान्नाय यूज करे थाकी। तो चलुन देखाई की उपकरण दिए आमी ए मसलाटी बानिए थाकी। आमी आसले रान्नाय तेमन मसला यूज करी ना, शुधु आमार बानानो ए सिक्रेट मसलाटी एकेबारे बानिए अनेक दिनेर जोन्नो रेखे दिई। आमार बानानो ये मसलाटी आमी आमार सब रान्नाय यूज करी। सबाई आमार रान्नार अनेक प्रशंसा करे। तो ये प्रथमबार आमार ये सिक्रेट मसलार रेसिपिटी आपनादेर साथे शेयर करछी। तो मसलाटी करते आमार जा जा उपकरण लागछे, एखाने नियेछी आधा कप कालो जीरा, एखाने नियेछी आधा कप मिष्टि जीरा, এখানে নিয়েছি আধা কাপ জিরা, এখানে নিয়েছি আধা কাপ ধনিয়া, এখানে নিয়েছি আধা কাপ মেথি, এখানে নিয়েছি 15 থেকে 20টা শুকনো মরিচ বা শুকনো লঙ্কা, এখানে নিয়েছি 10 থেকে 15টা তেজপাতা, এখানে নিয়েছি 20-25টা দারচিনি, এখানে নিয়েছি 1/4 কাপ মানে 1/4 ভাগ এলাচ। তো প্রথমে আমি তেজপাতা আর শুকনো মরিচ একসাথে টেলে নিব। তেজপাতাগুলোকে আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দেব, তাতে আমার টালতে সুবিধা হবে। এখন আমি শুকনো মরিচগুলোকে মিশিয়ে একসাথে দুইটাকে ভালোভাবে টেলে নিব। এক্ষেত্রে আমি প্রথমে চুলার হিটটাকে বাড়িয়ে প্যানটাকে গরম করে নিয়েছি, তারপর হিট কমিয়ে তেজপাতা ও মরিচগুলোকে টেলে নিচ্ছি। আপনারা চুলার হিট বাড়িয়ে টালতে যাবেন না, এতে এগুলো পুড়ে যেতে পারে আর রান্নায় দিলে তরকারির রং কালো হয়ে যেতে পারে। এখন আমি আস্তে আস্তে অনেকক্ষণ ধরে মরিচ ও তেজপাতাগুলোকে ভালোভাবে টেলে নেব। এমনভাবে টালতে হবে যাতে মরিচ ও তেজপাতা পুড়ে না যায় কিন্তু ভালোভাবে টালা হয়। কিছুক্ষণ পরেই দেখতে পাবেন এগুলো আস্তে আস্তে রং চেঞ্জ হয়ে ভালোভাবে রোস্টেড হয়ে যাবে। আসলে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভালোভাবে এটা রোস্ট করে নিতে হবে। এভাবে টালতে টালতে আমার মরিচ ও তেজপাতাগুলো দেখুন আস্তে আস্তে রোস্টেড হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। এখন আমি সেকেন্ড স্টেপে এলাচ ও দারচিনিগুলোকে ভালোভাবে টেলে নেব। আমি সেম ওয়েতে চুলার হিটটাকে বাড়িয়ে দিয়ে তারপর হিট মিডিয়াম টু লোতে এনে দারচিনি ও এলাচগুলোকে রোস্ট করে নেব। আমি আবারও বলছি, তাড়াহুড়া করে আপনারা চুলার আঁচ বাড়িয়ে দিতে যাবেন না, এতে মশলা পুড়ে গিয়ে রান্নায় কালচে ভাব চলে আসবে। তো এলাচ ও দারচিনিগুলো কিছুক্ষণ টেলে নেওয়ার পরই দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে ভালোভাবে রোস্ট হয়ে যাবে। তো আমি এখন এগুলোকেও একটা পাত্রে ঢেলে রেখে দেব। এখন আমি বাদবাকি যে মশলাগুলো আছে সেগুলো একে একে প্যানে দিয়ে ভালোভাবে টেলে নেব। মশলাগুলো যাতে ভালোভাবে রোস্ট হয় তার জন্য আমি তিনটা স্টেপে মশলাগুলোকে টেলে নিচ্ছি। মশলাগুলো টালতে টালতে বলি, আমাদের দেশের এই স্পাইসগুলো কিন্তু বিদেশিদের কাছেও
এখন অনেক জনপ্রিয়। আগে এগুলো শুধু দেশি গ্রোসারি স্টোরগুলোতে পাওয়া যেত, এখন বিদেশি গ্রোসারি স্টোরেও এসব স্পাইসগুলো সচরাচর দেখা যায়। বিদেশিদের কাছে আমাদের রান্নার যখন প্রশংসা শুনি সত্যি খুব ভালো লাগে। ওরা আমাদের দেশীয় খাবার খুবই পছন্দ করে। তো যাই হোক, যে বাদবাকি মশলাগুলো আমি প্যানে দিয়েছি দেখুন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ মশলাগুলোকে রোস্ট করে নেব। তো দেখুন এগুলো সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন আমি এগুলোকে পাত্রে তুলে নেব। এখন কেলে নেওয়া সব মশলাগুলোকে একটা পাত্রে সব একসাথে মিশিয়ে নেব। এরপর গ্রাইন্ডারে এগুলোকে গ্রাইন্ড করে নেব। আপনাদের কাছে যদি গ্রাইন্ডার না থাকে তাহলে আপনারা ব্লেন্ডারে বা পাটায়ও বেটে নিতে পারেন। তো আমার গ্রাইন্ডার যেহেতু ছোট তাই আমি একেবারে দিতে পারছি না, অল্প অল্প করে দিব আর গ্রাইন্ড করে নেব। কি যে সুন্দর অ্যারোমা এই মশলাগুলো থেকে বেরোচ্ছে, আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। এই মশলা সব রান্নার স্বাদকে বাড়িয়ে তোলে। শুধুমাত্র আপনাদের জন্য আমি আমার এই সিক্রেট মশলাটি কিভাবে বানাই তা শেয়ার করলাম। তো আমি তিনবারে গ্রাইন্ডারে দিয়ে মশলাগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আমার চ্যানেলটাতে। আজকের মতো বিদায়, বাই বাই।